So Musulman সম্প্ৰদায় লোকৰ পবিত্ৰ ৰমজান মাহ চলি আছে আৰু ৰমজান মাহতে এতিয়া ইফতাৰ পালন কৰি নিখাৰ ভাগত আব্দুলে পত্নীৰ হৈতে কৰিলে এক জঘন্য কাণ্ড যি ঘটনা কেন্দ্ৰ কৰি এটা সাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে অঞ্চলজুৰি এক উত্তপ্ত পৰিবেশে বিৰাজ কৰা দেখিবলৈ পোৱা গৈছে প্ৰথমা পত্নীক হত্যাৰ চেষ্টা কৰিছে আব্দুল জলিলে যি ঘটনা কেন্দ্ৰ কৰি এতিয়া ঢিঙত উত্তপ্ত পৰিবেশে বিৰাজ কৰিছে আমি হবিস্তাৰে খবৰটো লৈ অহাৰ চেষ্টা কৰিম আৰু পবিত্ৰ ৰমজান মাহতে এক জঘন্য ঘটনা সংঘটিত কৰিছে আব্দুল জলিলে পবিত্ৰ ৰমজান মাহতে আব্দুল জলিলে কৰিলে পত্নীৰ হৈতে জঘন্য কাণ্ড ঢিঙৰ হালকাতে পত্নীক সুৰিকা ঘাটৰ হত্যাৰ চেষ্টা স্বামীৰ দুই সন্তানৰ মাতৃ মনুৱাৰা বেগমক সুৰিকা ঘাট স্বামীৰ সংকটজনক অৱস্থাত গুৱাহাটীলৈ ইতিমধ্যে প্ৰেৰণ কৰা হৈছে আঘাতপ্ৰাপ্ত মনুৱাৰা বেগমক আৰু ইফতাৰৰ বাবে বহিৰাজ্যৰ পৰা মঙলবাৰে ঘৰলৈ আহিছিল আব্দুল জলিল আৰু ইফতাৰৰ পাছতেই নিশা হোৱা পাতিতেই পত্নীক সুৰিকা ঘাট স্বামী আব্দুল জলিলৰ আৰু আব্দুল জলিলৰ প্ৰথমা পত্নী মনুৱাৰা বেগম থকাৰ পাছতো আন এগৰাকীৰ সৈতে দ্বিতীয় বিবাহ কৰিছিল আব্দুলে আৰু পত্নীক সুৰিকা ঘাট কৰি নিশাই পলায়ন কৰে আব্দুল জলিল আৰু দ্বিতীয় পত্নী আৰু ঘটনা সন্দৰ্ভত ঢিং আৰক্ষীয়ে বৰ্তমান অব্যাহত ৰাখিছে তদন্ত পুনৰবাৰলৈ কৈছোঁ পবিত্ৰ ৰমজান মাহতেই আব্দুল জলিলে কৰিলে এক জঘন্য কাণ্ড ঢিঙৰ হালকাটিত পত্নীক সুৰিকা ঘাটেৰে হত্যাৰ চেষ্টা স্বামী আব্দুল জলিলৰ আৰু দুই সন্তানৰ মাতৃ মনুৱাৰা বেগমক সুৰিকাঘাট আৰু সংকটজনক অৱস্থাত আহত মনুৱাৰা বেগমক এতিয়া গুৱাহাটীলৈ জি এম চি এইচলৈ প্ৰেৰণ কৰা হৈছে আৰু ইফতাৰৰ পাছতেই নিশা হোৱা পাতিতে পত্নীক সুৰিকাঘাট স্বামী আব্দুল জলিলৰ আৰু আব্দুল জলিলৰ প্ৰথমা পত্নী মনুৱাৰা বেগম থকাৰ পাছতো আন এগৰাকীৰ সৈতে দ্বিতীয় বিবাহ কৰিছিল আব্দুলে আৰু পত্নীক সুৰিকাঘাট কৰি নিশাই পলায়ন কৰে আব্দুল আৰু তেখেতৰ দ্বিতীয় পত্নীয়ে আৰু যিহেতু ঢিং আৰক্ষীয়ে বৰ্তমান তদন্ত অব্যাহত ৰাখিছে পুনৰবাৰলৈ কৈছোঁ এই ঘটনা কেন্দ্ৰ কৰি এটা অঞ্চলজুৰি চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে ঢিঙৰ হালকাটিত পত্নীক সুৰিকাঘাট কৰি এতিয়া স্বামীৰ পলায়ন নিশাৰ ভাগতে উত্তপ্ত পৰিৱেশে বিৰাজ কৰিছে আৰু আঘাতপ্ৰাপ্ত পত্নীগৰাকীক চিকিৎসালয়ত ভৰ্তি কৰা হৈছে চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰা হৈছে দুই সন্তানৰ মাতৃ আছিল মনুৱাৰা বেগম আৰু তেখেতক সংকটজনক অৱস্থাত বৰ্তমান গুৱাহাটীলৈ প্ৰেৰণ কৰিছে বা চিকিৎসাধীন অৱস্থাত আছে গুৱাহাটীত বুলি জানিব পৰা গৈছে ইফতাৰৰ বাবে বহিৰাজ্যৰ পৰা মঙলবাৰে ঘৰলৈ আহিছিল আব্দুল জলিল আৰু আব্দুল জলিলে প্ৰথমা পত্নীৰ সৈতে এই জঘন্য ঘটনা সংঘটিত কৰিছে অৰ্থাৎ হত্যা কৰাৰ চেষ্টা কৰিছে বা অপচেষ্টা কৰিছে বুলি গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে আৰু সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত বৰ্তমান ঢিং আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে এই সন্দৰ্ভত কিছু মন্তব্য আছে আমি মন্তব্য শুনোৱাৰ চেষ্টা কৰিম কত তুই তো আমরা তুই আমার ভিতরে কেস করছো কেস করতাম না তুমি আমার খান দাও না তিন বছর ধরে আমার জীবতে খান দাও না আমার সেরি তার নানির বাড়ি থেকে হেরিয়া লেখাপড়া করে সারা আলো আমি দাঁড়িব না একাই আমার ভাড়া বাড়িতে খান খোরাক দে তুমি বেডুলে একা মাই হরতাজ খাইতে যো তো কেস করতাম না সেরে আধার কার্ড লাগে জন্ম সার্টিয়ে তোমার মারে না দেখ তোমার মা দেয় না এই লেগে আমি রেখে ডেলে আমি কেস করছি আমি তো তোমার অন্যডালে আমি কেস করছি না চার বছর ধরে তুমি বিয়ে হচ্ছো তুমি 16 বছরের সেরে বিয়ে হচ্ছো পরে হেরিয়া সারা হয়েছে 3 বছর কেরালা 3 বছর ধরে হ্যাঁ খান খুরা কিচ্ছু দেন আমার শরীরে দাড়ি বুনা একা আমি হিনতে খান ভরাই কালো কইছি তে মনু বাইতা হনু কইছে বিস্কুট চাল নিতে আমার মাইজলা শরীর টেয়া ফাঁসো হারাইছি সদাই ফাটি খাই পেলে রোজা আইছি রোজা থাক দিদি কষ্ট হল আমার এই সেরে খান দে আমার হে সেরে খান দে নিজে খান দে আমার যে অত কষ্ট করে আর এই সেরে ধরে নিকট সে আমার মহিলা জিয়ে দেয়া এসার তারাবি নমাজের টাইমে আমার সিরি যে গর্ব রয়েছে তারা এলো ফিল্ম দেখতে যায় এই টাইমে গর কেওর ভাঙে গেছে উঠতে গে হ্যাঁ কত তুই তো তুই আমার ভিতরে কেস করছো কেস করতাম না তুমি আমার খান দাও না 3 বছর ধরে আমার জীবতে খান দাও না আমার সেরি তার নানির বাড়ি থেকে হেরিয়া লেখাপড়া করে সারা আলো আমি দাঁড়ি বুনা একাই আমার ভাড়া বাড়িতে খান খোরাক দে তুমি বেডুলে একা মাই হরতাজ খাইতে যো তো কেস করতাম না সেরে আধার কার্ড লাগে জন্ম সার্টিয়ে তোমার মারে না দেখ তোমার মা দেয় না এই লেগে আমি রেখে ডেলে আমি কেস করছি আমি তো তোমার অন্যডালে আমি কেস করছি না 4 বছর ধরে তুমি বিয়ে হচ্ছো তুমি 16 বছরের সেরে বিয়ে হচ্ছো পরে হেরিয়া সারা হয়েছে 3 বছর কেরালা 3 বছর ধরে হ্যাঁ খান খুরা কিচ্ছু দেন আমার শরীরে দাড়ি বুনা একা আমি হিনতে খান ভরাই কালো কইছি তে মনু বাইতা হনু কইছে বিস্কুট চাল নিতে আর টেয়া আমার মাইজলা শরি টেয়া ফাঁসো হারাইছি সদাই ফাটি খাই পেলে রোজা আইছি রোজা থাক দিদি কষ্ট হল আমার এই সেরে খান দে আমার হে সেরে খান দে নিজে খান দে আমার যে অত কষ্ট করে আর এই সেরে
কি করছে আমারে পয়লা জিয়ে দেয়া নগর আপনি যাব না?